প্রথমে মাছটা আমি ভেজে নেব লবণ লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব মাথা দুটো এর পরে ভেজে নেব ভাত হয়ে গেছে এবারে মাল ছড়িয়ে নেব ভাতটা মাছটা আমি উল্টে দেব মাছটা হয়ে গেছে এরপর আমি মাছটা তুলে নেব এরপরে মাথাগুলো দিয়ে দেব আমি পেঁয়াজ সরষে জিরে পেস্ট করে নেব দিলাম পেঁয়াজ গোটা জিরে সরষে এটাকে আমি পেস্ট করে নেব গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দেব সরষে তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা দিয়ে দেব ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো ঢেঁড়স লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দেব এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে এটাকে আমি কষিয়ে নেব আমি মেখে নেব হলুদ আর লঙ্কা লবণ দিয়ে এরপরে বেগুনটা মেখে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো ঢেকে দেবো
তুলে উল্টে নেব এরপরে আর একবার ঢেকে দেব ঢেঁড়শটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেব জলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢেকে দেব বেগুন ভাজি আমার হয়ে গেছে এরপর আমি তুলে নেব বেগুন ভাজি আমার হয়ে গেছে তাহলে চলো ঢেঁড়শটা আরেকবার খুলে দেখে নি আর নেড়ে দি ঢেঁড়শ আলু মাছ দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে ঢেলে নিয়েছি আর বেগুন ভাজিও হয়ে গেছে আজকে রান্না হয়েছে ঢেঁড়শ আলু মাছ আর বেগুন ভাজি কেমন হয়েছে অবশ্যই বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পরিবারে যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে